السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، প্রিয় ভাইরামার, আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে, প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করেছি। তাতে বলেছিলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিন সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, এমনকি পুরো বছরের মধ্যে এই দিনের চাইতে আর উত্তম দিন হতে পারে না, এবং এই দিনগুলোর মধ্যে আমল করে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এই কারণে আমাদের সবাইকে এই দিনগুলোকে কাজে লাগিয়ে পরকালের পুঁজি সংগ্রহে ব্যস্ত রাখতে হবে, প্রিয় ভাইরা আমার। হ্যাঁ, এর পাশাপাশি আমরা আজকে যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে, এই দিনগুলোতে কিছু মানুষ কিছু কিছু ভুল করে থাকেন, সেই ভুলগুলো আমরা বলার চেষ্টা করব, যেন এই ভুলগুলো আমাদের মধ্যে থেকে না পাওয়া যায়। কারণ এটা হচ্ছে একজন মুসলমানের জন্য বিশেষ একটি মৌসুম, যেই মৌসুমের মাধ্যমে হ্যাঁ প্রত্যেকটা ব্যক্তি হ্যাঁ আল্লাহর সাথে তার সম্পর্কে দৃঢ় করতে পারে, যার ফলে সে পরকালে শান্তিতে হ্যাঁ অবস্থান করতে পারে। হ্যাঁ, সেই জন্য অবশ্যই তাকে গুরুত্ব দিতে হবে। এই কারণে ভুলগুলো আমাদের জানা দরকার। প্রথমত আমরা যে ভুলগুলো বলবো সেটা আছে স্বাভাবিক ভুল। হ্যাঁ, মানে এই 10 দিনের মধ্যে স্বাভাবিক যে ভুলগুলো করা হয় থাকে। প্রথম সেই ভুলের মধ্যে থেকে একটা আছে, যে কিছু মানুষ আছে যে এমন যে জিলহজ মাসের প্রথম 10 দিন তার উপর থেকে চলে যায়, অথচ সে এই দিনগুলোর কোনো গুরুত্ব দেয় না, অথচ আল্লাহ জানুর কাছে এই দিনগুলোর গুরুত্ব অনেক বেশি। সুতরাং গুরুত্ব না দেওয়া এই দিনগুলোর প্রতি সেটা হচ্ছে সবচাইতে বড় ভুল। কারণ অনেকে মনে করে থাকেন যে এই দিনগুলোর মধ্যে আমল করা সেটা তার ফরজ ওয়াজিব নয়, এই কারণে এই দিনগুলোর প্রতি গুরুত্ব দিচ্ছেন না। অথচ একজন মুসলমানের জন্য তার পরকালের পুঁজি সংগ্রহের জন্য অবশ্যই এই ব্যাপার অর্থাৎ এই দিনগুলোতে আমলের প্রতি গুরুত্ব দেওয়া অবশ্যই দরকার, কিন্তু সে একজন মুমিন হওয়া সত্ত্বেও হ্যাঁ সেই ব্যাপারগুলোকে গুরুত্ব দিচ্ছে না। দ্বিতীয় নম্বর যে ভুল আমরা অনেকে করে থাকি এবং যেটা দেখা যায় মানুষের মাঝে, সেটা হচ্ছে তাসবি, তাহলিল এবং তাকবীর এবং তাহমিদ না বলা, যেটা রসুল আকরম সাল্লাহ আসলামের একটা গাইডলাইন ছিল। কারণ রসুল আকরম সাল্লাম এই দিনের ফজিলত নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ফাকসির ওফিহা মিন আত-তাহলিলি ওয়াত-তাকবীরি ওয়াত-তাহমিদ, যে তোমরা বেশি বেশি এই দিনগুলোতে আল্লাহর হ্যাঁ পবিত্রতা বর্ণনা করো এবং আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও এবং আল্লাহর প্রশংসা করো, আল্লাহর একত্ববাদের ঘোষণা দাও। হ্যাঁ, অথচ আমরা সেই কাজগুলো করি না এবং সেগুলোর গুরুত্ব দেই না। অথচ আল্লাহ জের শানু কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াইয়াদ কুরুসমাল্লাহ ফি আইয়াম মালুমাত, যে মানুষের অবশ্যই উচিত যেন আল্লাহর নাম স্মরণ করে এই নির্দিষ্ট দিনগুলোতে, মানে জিলহজ মাসের প্রথম 10 দিনে। এই কারণে অনেকে দেখা যাচ্ছে এই 10 দিনে কোনো গুরুত্ব দিচ্ছে না, সেটা অবশ্যই একটি ভুল কাজ তারা করছে। তৃতীয় নম্বর যে ভুলটা আমরা করে থাকি, হ্যাঁ সেটা হচ্ছে, অথচ আমরা জেনে এসেছি ইতিপূর্বে যে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং এরকমভাবে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা শুধু যে নিজে পড়তেন তাকবীরগুলো তা নয়, বরং তারা বাজারে যেতেন এবং বাজারে গিয়ে তাকবীর বলতেন, তাদের তাকবীর শুনে অন্যরা তাকবীর বলতেন, এইভাবে তাকবীরের প্রচলন ছিল। কিন্তু এমন করা যাবে না যে সম্মিলিতভাবে তাকবীর বলা সেটা করা যাবে না, এবং তাকবীর বলতে গিয়ে নেচে নেচে বলা যাবে না, এবং তাকবীরের সাথে কোনো হ্যাঁ আপনার কোনো ধ্বনি দেওয়া যাবে না, ধ্বনি ব্যবহার করা যাবে না, এরকমভাবে অন্য কিছু শব্দ অ্যাড করে দেওয়া যাবে না, হ্যাঁ সেগুলো করা থেকে বিরত থাকতে হবে। আরেকটি ভুল যেটা করে থাকে বিশেষ করে মহিলারা, সেটা হচ্ছে তাকবীর বলতে গিয়ে তারা উচ্চস্বরে তাকবীর বলে অথবা উচ্চস্বরে তাহলিল বলে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেটা মহিলাদের জন্য অবশ্যই নিষেধ। কারণ শরীয়তে এমন কোনো প্রমাণ মিলে না যে রসুল আকরম সাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিনরা হ্যাঁ অথবা অন্যান্য কোনো সাহাবের স্ত্রীরা তারা উচ্চস্বরে তাকবীর বলেছেন, অথচ তারা এ বাতর দিতে অগ্রসর ছিলেন, তারপরেও তারা উচ্চস্বরে বলেননি। এই কারণে তাকবীর উচ্চস্বরে বলা সুন্নত হচ্ছে পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। চার নম্বর যে ভুল করে থাকে অনেকে, সেটা হচ্ছে যে এই দিনগুলোতে যে তাকবীর পড়তে গেলেও তাকবীরের মধ্যে নিজের ইচ্ছাকৃত কিছু বানানো শব্দ ঢুকিয়ে দেয় অনেকে, সেটা অবশ্যই হতে দেওয়া যাবে না। হ্যাঁ, অথচ আমরা মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে আমরা দেখতে পাই যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা থেকে যে তাকবীর কিভাবে দেয়, যে উনি তাকবীর দিতেন হ্যাঁ যে আল্লাহু আকবার আল্লাহ আকবর কবিরা, এরকমভাবে তাকবীর দিতেন। সাঈদ ইবনে জুবাইর এবং মুজাহিদ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত যে তারা
তারও এইভাবে তাকবীর দিতেন। এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই লাস্টের দিয়ে একটা কথার যোগ দিয়েছেন যে ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার কবিরা ওয়ালিল্লাহিল হামদ। এরকম ভাবে কেউ কেউ বলেন যে তাকবীর প্রথমে তিনবার বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অনেকে বলেছেন লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, সেটাও কেউ কেউ বলেছেন। সুতরাং এইভাবে তাকবীর দেওয়ার নিয়ম, কিন্তু এভাবে না বলে অনেকে অন্যভাবে বলার চেষ্টা করে। তাইলে আমরা যে তাকবীরগুলো আবার স্মরণ করে নিই এইভাবে বলার চেষ্টা করব যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, অথবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা, এরকম আমরা ইনশাআল্লাহ বলবো। আরেকটি ভুল যেটা করে থাকে অনেকে, সেটা হচ্ছে আয়ামুত তাশরিকে রোজা রাখার চেষ্টা করে, ঈদের পরের তিন দিনে রোজা রাখা, সেটা কিন্তু শরীয়তে নিষিদ্ধ। হ্যাঁ, কারণ সেই দিনগুলো হচ্ছে খাওয়ার দিন এবং পান করার দিন, এবং সেই দিনগুলো হচ্ছে আল্লাহর জিকির আজকারের দিন। হ্যাঁ, কারণ সেই বিশেষ করে রসুল আকরম সাহেব হাদিসের মধ্যে এসেছে, রসুল বলেন ইয়াউম আরাফা ওয়া ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলুল ইসলাম ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন। হ্যাঁ, রসুল আকরম সাহেব বলেন যে আরাফার দিন এবং কুরবানির দিন এবং আইয়ামুত তাশরিকের দিন, অর্থাৎ ঈদের পরের তিন দিন, এগুলো হচ্ছে আমরা মুসলমান যারা আছে তাদের ঈদের দিন। হ্যাঁ, এবং এগুলো খাবারের দিন, সেইখানে খাওয়া দাওয়া করতে হয়, রোজা থাকতে হয় না, পান করার দিন। সুতরাং আমরা সেই দিনগুলোকে কাজে লাগানোর চেষ্টা করব। এরকমভাবে আরেকটি ভুল অনেকে করে থাকেন, সেটা হচ্ছে যে একদিন অথবা দুই দিন অথবা তিন দিন অথবা এর চাইতে বেশি, হ্যাঁ, আপনার জিলহজ মাসে আপনার সিয়াম পালন করেন অথচ তার কাজা সিয়াম রয়েছে। হ্যাঁ, এরকম অনেকে ভুল করে থাকেন, অথচ তার খেয়াল করা দরকার যে কাজা যে সোম আছে সেই কাজা সোমটা, হ্যাঁ, সেটা কিন্তু আগে করতে হয়, তারপরে নফল কাজ করতে হয়। কাজা সোম রেখে আপনার এরকমভাবে জিলহজ মাসের রোজা রাখা, সেটা ভালো কাজ নয়। প্রথমে কাজাটা শেষ করে ফেলা দরকার, তারপরে আপনার নফল রোজা রাখা দরকার। সুতরাং কাজা বাদ দিয়ে নফল রোজা রাখা ঠিক হবে না। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপক কিছু ভুলের কথা আমরা আলোচনা করেছি। এখন হচ্ছে বিশেষভাবে ভুলের কথা আলোচনা করা, যে আরাফার দিনে কিছু মানুষে ভুল করে থাকে, বিশেষ করে আরাফার দিনে। আর হ্যাঁ, এরকমভাবে আমরা কিছুক্ষণ পরে বলবো, হ্যাঁ, কুরবানির দিনে কিছু মানুষ ভুল করে থাকে। হ্যাঁ, সুতরাং আমরা সেটা ভিন্ন ভিন্নভাবে বলছি। প্রথম হচ্ছে আরাফার দিনে বিশেষভাবে কী ভুল মানুষে করে থাকে, সেটা হচ্ছে এক নম্বর ভুল যে আরাফার দিনে এত ফজিলতময় দিন হওয়া সত্ত্বেও অনেকে রোজা রাখে না, সেই দিনকে গুরুত্ব দেয় না, নফল সিয়াম হিসেবে মনে করে এটা তো রাখতে আমরা বাধ্য না, এই কারণে তারা রোজা রাখে না। অথচ এই একটা রোজার বিনিময়ে একটা মানুষ সে তার আগে পরের দুই বছরের গুণা মাফ করিয়ে নিতে পারে, যেটা হযরত কাতাদা আবু খতাদা রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে এসেছে। রাসূল যখন আরাফার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলেছেন ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়া সানাতাল কাবিলা, যে একটা আরাফার রোজার বিনিময়ে আল্লাহ যে শানু পূর্বাপর দুই বছরের গুণা মাফ করে দেবেন। সুতরাং এই দিনের রোজাকে গুরুত্ব না দেওয়া, সেটা একটা ভুল কাজ অবশ্যই। দ্বিতীয় আরেকটা ভুল করে থাকে আরাফার দিনে, সেটা হচ্ছে আরাফার দিনে দোয়া করতে না চাওয়া। অথচ আরাফার দিন দোয়া করা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আরাফার দিন দোয়া কবুল হওয়ার দিন, সুতরাং সেই দিনকে অবহেলা করা যাবে না। অনেকে সেই দিনকে গুরুত্ব না দিয়ে আজে বাজে কাজে ব্যস্ত হয়ে যায়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে, উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। সুতরাং আরাফার দিনের দোয়া যখন সর্বোত্তম, এই কারণে আমাদেরকে অবশ্যই সেই দিন দোয়াতে ব্যস্ত থাকতে হবে। হ্যাঁ, দোয়াতে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে অনেকের প্রয়োজনীয় দোয়া রয়েছে, সেগুলো কবুল হওয়ার সম্ভাবনা থাকে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকেও গাইড করেছেন একটা বিশেষ দোয়ার কথা, সেটা হচ্ছে তিনি বলেন যে আমি এবং অন্যান্য আমার পূর্বের নবীরা আরাফার দিন যে বিশেষ দোয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটার গুরুত্ব দিয়েছেন। সুতরাং সেই দিনে আমরা বিশেষভাবে এই দোয়া পড়ার চেষ্টা করব, কখনো সেই দোয়াকে অবহেলা করব না, এই কারণে আমরা, হ্যাঁ, বিশেষভাবে। কিন্তু একটা কথা এইখানে আমাদের খেয়াল রাখা দরকার, কিছু মানুষ চালাকি করে থাকে, সেটা হচ্ছে কিছু মানুষ কি করে, হ্যাঁ, আরাফার দিনে অথবা এই দশ দিনের মধ্যে কাজা রোজার নিয়ত করে বসে, এবং এরকমভাবে সোমবার বৃহস্পতিবার রোজার নিয়ত কাজার নিয়ত সবগুলো একসাথে নিয়ত করার চেষ্টা করে। আমরা বলবো সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এরকম কোনো কিছু পাওয়া যায় না যে তারা এরকমভাবে চালাকি করছিলেন আল্লাহর সাথে।
বরং প্রত্যেকটা জিনিসকে ভিন্ন ভিন্ন রাখা দরকার। কিন্তু আপনি যদি 10 দিন না 9 দিন যদি জিলহজে রোজা রাখেন, তার মধ্যে সোমবার বৃহস্পতিবার পড়বে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কাজা রোজার সাথে নফল রোজাকে একত্রিত করে নিয়ত করা, সেটা কখনো ঠিক হবে না। কিন্তু আপনি কাজা রোজা থাকতে ছিলেন, আপনি আগে অবস্থ ছিলেন যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, সেটার সওয়াব এমনিতেই মিলে যাবে, এতে কোনো সমস্যা নেই। এই কারণে আমরা বলবো চালাকি করতে যাব না। কার সাথে চালাকি করি? আল্লাহর সাথে, সেটা কখনো ঠিক নয়। তৃতীয় আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে কুরবানির দিবসে অনেকে অনেকগুলো ভুল করে থাকেন, সেটা আমাদের জেনে নেওয়া দরকার। এক নম্বর যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে অনেকে ঈদগাহের দিকে যায় না, ঈদগাহের দিকে যায় না। বিশেষ করে জোয়ান ছেলে যারা আছে তারা যাওয়ার চেষ্টা করে না, অনেকে ঈদগাহে মানে যাওয়ার চেষ্টা করে না, মনে করে যে ঈদগাহে যাইতে আমি তো বাধ্য না, হ্যাঁ ঈদগাহে যাবো কেন, ঈদগাহে না গিয়ে আমি অন্য জায়গায় সালাদটা আদায় করে নেই। অথবা অনেকে সালাতেরই গুরুত্ব দেয় না, যে এই সালাদটা তো সুন্নত সালাত, এটা তো আর ফরজ সালাত না, এরকম অনেকে আসে, ঘুমে কাটিয়ে দেয়, রাত্রি জাগরণ করে, এরকম অনেক ব্যাপারই আসে। অথচ এই দিনটার গুরুত্ব শরীয়তে বিশেষভাবে দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু আনহু এক হাদিসের মধ্যে তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন, ইন্না আযামাল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল কর, যে আল্লাহর কাছে সবচাইতে মহান দিন হচ্ছে হ্যাঁ আপনার কুরবানির দিন এবং তার পরের দিন। সুতরাং এই দুই দিনের গুরুত্ব অনেক বেশি। অথচ আপনার ঈদের দিন গুরুত্ব না দিয়ে হ্যাঁ আপনার ঈদগাহের দিকে না গিয়ে অনেকে বাড়িতে অবস্থান করে, সেটা কখনো ঠিক হয় না। এরকমভাবে আরেকটা ভুল যেটা করে থাকে, অনেকে দেখা যায় যে কুরবানির ঈদের দিনে ভালো পোশাক পরিধান করার চেষ্টা করে না। অনেকে মনে করে যে ইতি একটু পরেই তো আমরা কুরবানি করব, তখন কুরবানির রক্ত পড়বে, ভালো নতুন পোশাক যদি আমরা পরি তাহলে রক্তে রঞ্জিত হবে, এতে করে আমাদের হ্যাঁ দুর্গন্ধ ছড়াবে বা কাপড়ে দুর্গন্ধ আসবে, এই জাতীয় অনেক কিছু চিন্তা করে থাকেন। না ভাই, আপনি প্রথমে ভালো পোশাক পরে সুন্দর করে সুগন্ধি লাগিয়ে একবারে ভালোভাবে আপনি অবশ্যই ঈদগাহে যাবেন, তারপরে এসে আপনি কাপড়গুলো খুলে ফেলে পরে সাধারণ পোশাক পরেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ আপনি সেই পোশাক দিয়ে তো হ্যাঁ আপনার কোরবানি করতে বাধ্য না, যেই পোশাক দিয়ে আপনি কোরবান ঈদের আপনার ইলেকট্রিকের গোলযোগের কারণে কিছুক্ষণ বিচ্ছিন্ন ছিলাম। তো আমরা যেটা বলতেছিলাম সবাইয়ের উদ্দেশ্যে, সেটা হচ্ছে শুধু সবার উদ্দেশ্য না, আমাদের নিজের উদ্দেশ্যেও, যে আরাফাতের দিনের যে কিছু বিশেষ ভুলের কথা সেটা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি। তারপরে যেটা বলতে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আপনার ঈদের দিনের ভুল, ঈদের দিনে অনেকে ভুল করে থাকেন, ঈদের সালাতে উপস্থিত হতে চান না, হ্যাঁ এই একটা ভুল। আরেকটা ভুল বলেছিলাম যে অনেক আছে এমন যে তারা ঈদের সালাতে যাওয়ার সময় ভালো পোশাক পরিধান করে না, তারা মনে করছেন যে কাপড়টা নষ্ট হয়ে যাবে, যখন আমরা কোরবানি করতে যাব কাপড়টা নষ্ট হয়ে যাবে এই ভয়ে। কিন্তু এটা ঠিক কাজ না, কাপড় নষ্ট আপনি কাপড় নিয়ে আপনি কোরবানি করতে যাবেন কেন, কাপড় এটা খুলে হ্যাঁ আপনি সাধারণ পোশাক পরেন, তাহলে তো আর সমস্যা থাকে না। সুতরাং সেটা আমরা অবশ্যই করার চেষ্টা করব, ভালো পোশাক পরা এটা একটা সুন্নতি কাজ ঈদের দিনের জন্য। এই কারণে আমরা সেই কাজ করতে কখনো দ্বিধা করব না। হ্যাঁ আবার একটা ভুল প্রচলিত আছে যে নতুন পোশাক পরতে হবে, সেটা কিন্তু একটু ঝামেলাকর কাজ। অনেকে মনে করে যে আমার তো নতুন পোশাক নেই এবং পোশাকের জন্য বায়না ধরে, বিশেষ করে অনেক বাচ্চা কাচ্চা আসে নিজের পিতার কাছে বায়না ধরে যে আমার ঈদের পোশাক আমাকে দিতেই হবে, মানে সে মনে করে যে নতুন পোশাক ঈদের জন্য বাধ্যতামূলক। না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই হাদিসের মধ্যে যে নতুন পোশাক পরতে হবে। এটার জন্য কাজা করে আপনার কখনো এমন করা যাবে না যে আপনি ঋণ করে সেই পোশাকটা পরবেন, এমন কিছু নয়। বরং অবশ্যই আপনার কাছে যেটা সুন্দর পোশাক আছে এখন থেকে আপনি চয়ন করে নেবেন যে আপনার কাছে ভালো পোশাক কোনটা, সেই পোশাকটা পরার অবশ্যই চেষ্টা করতে হবে। আরেকটি ভুল আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ঈদের দিন আমরা অনেকেই ঈদের নামাজ পড়ার শেষে হ্যাঁ আমরা কি করে ঈদ মুবারক বা যাকে দেখি আমরা বলে থাকি ঈদ মুবারক, ঈদ মুবারক এরকম না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটি তাহনিয়া হ্যাঁ অভিবাদন প্রসিদ্ধ রয়েছে, সেটা আমরা করতে পারি, সেটা দোয়াও বটে। আর সেটা হচ্ছে আমরা বলতে পারি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ জাল্লা শানু আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে আল্লাহ জাল্লা শানু আমলগুলো নেক আমলগুলো কবুল করে নিক।
আর সুতরাং এটা হ্যাঁ আমল কবুল হওয়ার একটা বিশেষ দোয়া সেটা। হ্যাঁ এর পাশাপাশি অনেকে এটাও ভুল করে থাকেন যে সালাতের পরে বিশেষভাবে আপনার কবর জিয়ারত করতে চলে যান, তারা মনে করেন যে যারা জীবিত আছে তাদেরকেও তো অভিবাদন জানালাম পাশাপাশি মৃতদেরকেও অভিবাদন জানাতে হবে না, এরকম কোনো কিছু না। ঈদের সাথে কোনো কবরের হ্যাঁ কবরের সাথে কোনো সম্পর্ক নেই কবরবাসীদের সাথে। হ্যাঁ যদি আপনার ইচ্ছে হয় রাস্তার আশেপাশে পড়েছে আপনি জিয়ারত করে ফেললেন, জিয়ারতের দোয়া পড়লেন, কিন্তু এটার জন্য উদ্দেশ্যমূলকভাবে যে ঈদের সাথে সম্পর্কিত মনে করে সেটা করার কোনো হ্যাঁ আপনার প্রয়োজন নেই। অনেকে উদ্দেশ্যমূলকভাবে সেই কাজটুকু করে থাকেন, সেটা করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। তো এইগুলা আমাদের বিশেষভাবে খেয়াল করা দরকার। অনেকে আরেকটা বিশেষ ব্যাপারে বলে থাকেন, বিশেষ করে কিছু কিছু আলেম, সেটা হচ্ছে তারা বলতে চেষ্টা করেন যে মুসাফা করার ব্যাপারটা বা কোলাকুলির ব্যাপারটা, অনেকে আছে পরিচিত লোক তারপরে ঈদের পরে কোলাকুলি করে, এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ মনে করেন যে কোলাকুলির ব্যাপারটা যখন দূর থেকে আসলে একজন নতুন যার সাথে সাক্ষাৎ হয়েছে তার সাথে কোলাকুলির নিয়ম, কিন্তু একই এলাকায় আছে একটু আগে আমরা দুইজন রাস্তা দিয়ে আসলাম আবার দ্বিতীয়বার তার সাথে কোলাকুলি করলাম, সুতরাং এটাকে বিশেষজ্ঞ ওলামা ইকরাম এটাকে বেদাত মনে করে থাকে। আর কেউ মনে করে থাকে না এটা স্বাভাবিক একটা কাজ, এটা তো ভিন্ন স্বভাব কেউ মনে করে না, কিন্তু আজকে খুশির দিনে একটু কোলাকুলি করলো যেটাকে আরবিতে মোয়ানাকা বলা হয় সেটা। আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে হ্যাঁ মোয়ানাকা এই উদ্দেশ্যে না করাই ভালো, হ্যাঁ কারণ এটার কোনো ভিন্ন কোনো প্রমাণ নেই। আর সাধারণত মোয়ানাকাটা হয়ে থাকে হ্যাঁ দূর থেকে কেউ যদি দীর্ঘ অনুপস্থিতির পর উপস্থিত হন তার সাথে এই মোয়ানাকার ব্যাপারটা আপনার সম্পৃক্ত হয়, এছাড়া নয়। যে কোনো কাউকে দেখলে সাধারণত মুসাফার নিয়ম মোয়ানাকা নয়। হ্যাঁ সুতরাং এই যে ভুলগুলো আমরা করে থাকি ঈদের দিবসে এবং এরকম আরাফার দিবসে এবং জিলহজের প্রথম 10 দিনে সেগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো। অন্যদের মধ্যে এই ভুলগুলা পাইলে অবশ্যই তাদেরকে সতর্ক করে দেব যেন সঠিক হ্যাঁ আচরণ তারা করতে পারে এবং সঠিকভাবে হ্যাঁ আখেরাতের পুঁজি সঞ্চয় করতে পারে, সেটার প্রতি সবাইকে অবশ্যই উৎসাহিত করব এবং পাশাপাশি নিজেরাও করব। কারোর ভুল হবে হলে স্মরণ করে দেবো, আল্লাহ জানে আমাদেরকে তা করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।